Hello student, how are you? I hope everyone is fine. Student, today I read you English for today for class 3, lesson 4 to 6, unit 23. I hope everyone is well. So, look at me and look at the books. अवश्य हमें आशा करी तुम्हारा बो नहीं बस ए बर छविटी देखे शिक्षार्थी तुम्हारा कि बोलते पर कीसर छवि अनेक बड़ो आशा करी अवश्य यहाँ चिंते पे एखे कि आल तो एक काक गाचर उपरे बसे आशे एक घर जालान पशे कि देखे बुझते আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি একটি কাকের গল্প। এই কাকের গল্পটা আমি আগে তোমাদেরকে কি করব মুখে শোনাবো, এরপরে আমি তোমাদের বই থেকে পড়াবো, ট্রান্সলেট করব। দেখো এখানে একটি কাক আছে, এই কাক সম্পর্কে আমাদের আজকে পড়তে হবে। যেমন কাক কি প্রাণী, এরপরে কাক কি করে, কাক কি করে, কিভাবে মানুষের খাবার খেয়ে ফেলে, সব এখানে দেখা আছে। এখন আমি তোমাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি, সো তোমরা আমার পড়াটা অনুসরণ করো। তোমাদের পাঠ্যবইয়ের পেজ নং কিন্তু 47। আই এম এ ক্রো, আই লিভ ইন এ ট্রি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই এম অ্যাক্টিভ অল ডে, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, সামটাইম আই টেক ফুড from people, I am very quick, sometimes I eat dirty thing. তোমরা কি ইংলিশটা বুঝতে পেরেছ? আমি আবার পড়ব এবং সঙ্গে সঙ্গে মিনিং সহ বলবো। লক্ষ্য করো, আই এম এ প্রো, আমি একটি কাক, আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বসবাস করি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আই এম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন কর্মঠ থাকি, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ে বেড়াই এবং খাবার খুঁজি, সামটাইম টেক ফুড ফ্রম পিপিল, মাঝে মাঝে মানুষের কাছ থেকে খাবার নিই, আই এম ভ্যারি কুইক, আমি একটি দ্রুতগামী প্রাণী, সামটাইম আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে আমি নোংরা জিনিস খেয়ে থাকি। এটা কিন্তু সত্যি, কাক আমাদের পরিবেশের অনেক নোংরা জিনিস কী করে খেয়ে ফেলে, খেয়ে আমাদের পরিবেশের উপকার করে। আবার এরকমও সত্যি, কাক কিছু প্রয়োজনীয় জিনিস কী করে হাত থেকে নিয়ে যায়, রান্নাঘরের পাশে থাকলে কী করে চুরি করে নিয়ে যায়, তখন আমাদের ক্ষতি হয়। এখন দেখো এখানে কিছু নিউ ওয়ার্ড আছে যা আমাদের জানা খুব জরুরি, আমি এই ওয়ার্ডগুলো বোর্ডে লিখছি, তোমরা এটা লক্ষ্য করো। অ্যাট ফার্স্ট আমরা জেনে নেব কি যে বিষয়টা সম্পর্কে পড়ছে সে প্রাণীটার নাম, সে প্রাণীটা কি ছিল, ক্রো। ক্রো শব্দের অর্থ হচ্ছে কাক। এরপরে লিভ, লিভ বাস করা, এরপরে ট্রি, ট্রি গাছ, ছিল আর্লি, আর্লি অর্থ তাড়াতাড়ি, আর্লি তাড়াতাড়ি, অ্যাক্টিভ, এ সি টি আই বি, অ্যাক্টিভ কর্ম, সামটাইম মাঝে মাঝে, সামটাইম মাঝে মাঝে, মাঝে মাঝে। এরপরে ছিল ফ্লাই, ফ্লাই উড়া,
स्काई स्काई आकाश डार्टी नोंगरा फूड खाबार शिक्षार्थी बंधुरा एटा आबार उच्चारण करे तुम्हारे बोले दिच्छे देखो क्रो सी आर ओ डब्ल्यू क्रो क्रो शब्देर अर्थ काक लिव एल आई भि ई लिव बास करा टी आर डबल ई ट्री गाज आई लि ई ए आर एल वाई लि तुम्हारा जो एक बारे उच्चारण ना करते पारो भेंगे भेंगे कि करवा एगुल चेष्टा करवा ई आर आर एल वाई लि आर्लि तारातारी एक्टिव ए सी टी आई भि ई एक्टिव कर्मठ एस ओ एम ई साम टी आई एम ई टाइम साम टाइम माझे माझे फ्लाई एफ एल वाई फ्लाई शब्दर अर्थ हे उड़ा स्काई एस के वाई स्काई आकाश डार्टी डि आई आर टी वाई टी डार्टी नोंरा एफ डब्ल्यू डि फूड खाबार আমরা অনেক দিন ঘরে আছি অনেকেই পারি আবার অনেকেই কে হয়তো পারছি না ওয়ার্ডগুলো তোমরা কী করবে যেহেতু আমাদেরকে অনলাইন ক্লাস মোবাইল হাতে নিয়ে আসো দেখতে পাচ্ছ সুতরাং এগুলো তোমরা কী করবে খাতায় উঠাবে লিখবে এরপর দেখো এখানে আছে বি রিড অ্যাগেন সে ট্রু অর ফলস রিড অ্যাগেন অর্থ পুনরায় পড়ো সে ট্রু অর ফলস সত্য মিথ্যা বলো তো আমরা তো আর তোমাদের সাথে সরাসরি এখন বলতে পারছি না এখন আমি এটাকে বলবো তোমরা শুনবে এবং চেষ্টা করবে আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর আগের ক্লাসেও কিন্তু আমি এ বিষয়েই পড়িয়েছিলাম আমি পড়ি আগে এরপরে বোর্ডে লিখব অ্যাট ফার্স্ট দ্য ক্রো লিভস ইন এ ট্রে কাক গাছে বাস করে দে ক্রো গেট আপ লেট ইন দ্য মর্নিং দ্য ক্রো ইজ ল্যাজি দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল দ্য ক্রো ইজ স্লো দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস দেখো আমি কিন্তু ইংরেজিতে বলছি এখন এইটা ট্রান্সলেট যে যত ভালো করতে পারবা ইংরেজি ট্রান্সলেটটা যত ভালো জানবা উত্তরটা তত তোমার জন্য সহজ হয়ে যাবে দ্য ক্রো লিভস ইন এ ট্রি কাক কোথায় গাছে বাস করে এই কথাটি কি সত্যি না মিথ্যে নিশ্চয়ই এই কথাটা কি সত্যি তাহলে আমরা কী লিখব ট্রু দ্য ক্রো গেট আপ লেট ইন দ্য মর্নিং আমরা যখন গল্পটা পড়েছি আমরা কিন্তু এটা শিখিনি যে কাক দেরিতে উঠে কাক কখন উঠে খুব সকালে তাহলে দ্য ক্রো গেট আপ লেট ইন দ্য মর্নিং কাকটি দেরিতে ঘুম থেকে উঠে এই কথাটা কি একদম মিথ্যে তাহলে আমরা কী লিখব ফলস দ্য ক্রো ইজ ল্যাজি কাক অলস আমরা কী বললাম কিছুক্ষণ আগে দ্য ক্রো ইজ কুইক আর এখানে আছে কি ল্যাজি এটাও কি মিথ্যে তাহলে আমরা লিখব ফলস দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল গল্পে ছিল কাক কী করে মানুষের খাবার নিয়ে যায় এখানে সেটাই আছে তাহলে কাক খাবার নিয়ে যায় কথাটি কি সত্যি দ্য ক্রো ইজ স্লো কাকটি ধীরজ এটা না কাকটি কি কাক খুবই কিন্তু একটা চালাক প্রাণী তাই না এটাও ফলস দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস কাক নোংরা জিনিস খায় না এটা আমরা পড়িনি কিন্তু আমরা পড়েছি কি কাক সব নোংরা জিনিস খায় তাহলে এটা কি ফলস আমি এই ট্রু ফলসটা তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি লুক অ্যাট মি অ্যান্ড ফলো দিস রাইট True or false? Right, true or false? এখানে আছে ছয়টি এক দ্য
pro lives in a tree. তাহলে এ কথাটা কি সত্য? তাহলে আমরা সত্য হলে কি লিখব? ট্রু। নাম্বার টু, দ্য ক্রো গেট আপ লেট ইন দ্য মর্নিং। দ্য ক্রো গেট আপ লেট ইন দ্য মর্নিং। এটা কে? এটা নিশ্চয় ফলস। কাক কিন্তু খুব ভোরে ঘুম থেকে ওঠে, মানুষেরা কিছু কিছু মানুষ আছে তারও আগে। দ্য ক্রো ইজ ল্যাজি। নাম্বার থ্রি, দ্য ক্রো ইজ ল্যাজি। এটা ফলস। নাম্বার ফোর, দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপিল। দ্য ক্রো টেক্স ফুড ফ্রম কাক মানুষের কে খায়? খাবার নিয়ে যায়। এটা হবে কি? সত্যি কথা, তাহলে ট্রু। নাম্বার ফাইভ, দ্য ক্রো ইজ স্লো। নাম্বার ফাইভ, দ্য ক্রো ইজ স্লো। এটা ওকে ফলস। কাক তো আসতে হাঁটেই না, আমরা বাস্তবে কাক দেখেছি না কি আমাদের খাবার নিয়ে গেলে আমরা হাত থেকে নিয়ে কি করে সে দৌড়ে পালিয়ে যায়। তাহলে সে তো কখনো স্লো প্রাণী না। তাহলে এটা কি হবে? দ্য ক্রো ইজ স্লো। এটা একদম নির্মম মিথ্যে কথা। নাম্বার সিক্স, দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস। দ্য ক্রো ডাজ নট ইটস, দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিং, ডার্টি থিংস। এটা ফলস। শিক্ষার্থীরা দেখো, সামনে ক্লাসে তো তোমাদের সাথে আমাদের কি হবে? দেখা হবে, যেহেতু স্কুল খুলে যাচ্ছে, খুবই একটা আনন্দের বিষয়। এরপর আমি তোমাদেরকে আবারও পড়িয়ে দিচ্ছি। দ্য ক্রো লিভস ইন এ ট্রি। ক্রো, দ্য ক্রো গেট আপ লেট ইন দ্য মর্নিং। ফলস। দ্য ক্রো ইজ ল্যাজি। ফলস। দ্য ক্রো টেক ফুড ফ্রম পিপিল। ক্রো। দ্য ক্রো ইজ স্লো। ফলস। দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস। এটাও কি? ফলস। এখন আমাদের কি হলো? বোর্ডে ট্রু ফলস লিখলাম, গল্পটি নিউ ওয়ার্ড লিখলাম, গল্পটি বাংলায়ও পড়লাম। কিন্তু এখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যখন, যদি আল্লাহ চায় তো পরীক্ষা হওয়া হতেও পারে, তখন দেখা যাবে এখানে তোমাদের থাকবে ট্রু ফলস, ফিল ইন দ্য ব্লাঙ্কস এবং অ্যানসারিং দ্য কোশ্চেন, মানে প্রশ্ন উত্তর যেটাকে বলা হয়। এখন এখানে কিন্তু প্রশ্নটা দেয়া নেই, প্রশ্নটা আমাদের কী করতে হবে? তৈরি করে নিতে হবে। আর এই প্রশ্নগুলোতে আমরা কী করবো? তোমাদেরকে তৈরি করে দেব। এখন আমি বোর্ডে দেখো প্রশ্নগুলো লিখছি, এর উপরে কী কী প্রশ্ন হতে পারে আমি এটা মুছে দিচ্ছি। প্রথম দেখো, নাম্বার ওয়ান, হু লিভস ইন এ ট্রি।
who lives in a tree. Number two, what does the crow eat? Number three, when does the crow get up? Get up. Number four, who is active? Who is active all day? Number five, how does the crow? দেখো এখানে তোমাদের এই গল্পটির উপরে আমি তোমাদের কি করেছি, পাঁচটি প্রশ্ন তৈরি করে দিয়েছে। হু লিভস ইন এ ট্রি, কে গাছে বাস করে। হোয়াট ডাজ দ্য ক্রো ইট, কাক কি খায়। হোয়েন ডাজ দ্য ক্রো গেট আপ, কাক কখন জেগে ওঠে। হু ইজ অ্যাক্টিভ অল ডে, কে সারাদিন ব্যস্ত থাকে। হাউ ডাজ দ্য ক্রো, কাকটি কেমন। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা কি করবা, বাসায় খাতায় লিখবে। লেখার পর যার টিচার আছে সে তার কাছে দেখাবে এবং নিজেই লিখবে উত্তরগুলো। আর আমি একটু আগেও বলেছি, আল্লাহ চায় তো স্কুল খুলে গেলে আমাদের তোমাদের সাথে সরাসরি দেখা হবে। আমরা কিন্তু তখন এগুলো জানতে চাইবো যে তোমরা যে ক্লাসটা দেখলা এবং কি কি শিখেছ। আমি লাস্ট ক্লাসে যে তোমাদেরকে পড়াটা দিয়েছি এ বিষয়ে একটু বলো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো কে কতটুকু ক্লাসটা অনুসরণ করেছ। সো সবাই এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর স্কুলে আসার জন্য মোটামুটি কে প্রিপারেশন নিয়েই আছো, আশা আছি কি তোমরা জাস্ট সময় মতো স্কুলে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।